সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড দুয়ের এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের দ্বিতীয় চার দিনের ম্যাচটি হবার কথা। কিন্তু বেরসিক বৃষ্টির কারণে ম্যাচের প্রথম দিনেই ম্যাচটা শুরু হতে দেরি হচ্ছে। বৃষ্টির কারণে প্রায় ঘণ্টা দুয়েক খেলা বন্ধ থাকে, টস পর্যন্তও হয়নি। যখন বৃষ্টি থেমেছে তখন স্বাভাবিকভাবেই গ্রাউন্ডসম্যানদের সেই তৎপরতা ছিল অনেক বেশি। তবে মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা এতটাই ভালো যে প্রায় ঘণ্টা দুয়েকের বৃষ্টির পরেও মাঠে পানি জমেনি এতটুকু। ক্রিকেটাররা তাই বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথেই অনুশীলনে নামতে পেরেছেন। বৃষ্টি চলাকালীন এমনকি বৃষ্টি কমার পরপরই গ্রাউন্ডসম্যানরা বেশ তৎপর ছিলেন মাঠ প্রস্তুতকরণে। বৃষ্টি থামতেই মাঠে গিয়েছেন আম্পায়াররা। ম্যাচ রেফারির পর্যবেক্ষণ শেষে মাঠ প্রস্তুত শেষ করেই টচ হবার কথা। বাংলাদেশের ক্রিকেটাররা ততক্ষণে নিজেদের প্রস্তুত করছেন পুরো উদ্যমে। ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে এই টেস্ট সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে অবশ্যই এই দলের ফলাফলের উপর বেশ গুরুত্ব সহকারে দেখার কথা, যেখানে উপস্থিত রয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমনও। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট একাদশে থাকবেন এমন বেশ কয়েকজন ক্রিকেটার খেলছেন এই সিরিজে, তাই তাদের উপর আলাদা নজরদারির পাশাপাশি বাড়তি কোনো ক্রিকেটার ফর্মে আছেন কি না সেটা দেখারও সুযোগ থাকছে এই সিরিজে। সিলেটের উইকেট বরাবরই ফাস্ট বোলারদের জন্য বাড়তি কিছু দিয়ে থাকে, তাই বাংলাদেশের বোলাররাও নতুন করে নিজেদের চেনা কিংবা এই ধরনের কন্ডিশনে কেমন করে বলটা করতে হয় সেটা যাচাই করার সুযোগটাও পাচ্ছেন। এই মাঠটি মূলত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠ, যেখানেও আন্তর্জাতিক ক্রিকেট করার মতো সব ধরনের ব্যবস্থা রয়েছে। সবুজ পাহাড়ের টিলাবিষ্টনী দেওয়া এই গ্যালারির সাথে সব কিছুই আছে এই মাঠে। মাঠটা তুলনামূলক ছোট, তবে এর থেকেও ছোট মাঠে আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করে থাকে নিউজিল্যান্ড। সিলেটের এত অত্যাধুনিক সব ব্যবস্থাপনার মধ্যে ক্রিকেট খেলতে এসে প্রায় মুগ্ধ হয়েছেন সব ক্রিকেটারই। আর তাই বাংলাদেশের ক্রিকেটাররাও ম্যাচ খেলতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন সিলেটে। গ্রাউন্ড টু এর মাঠের সব বিস্তারিত জানতে চোখ রাখুন মিডফিল্ডে।